এই দেখতে পারতেছেন রং লাইট দেখে আপনি রডের গাড়ি নিয়ে আসতেছে, কোনো আগে থেকে সংকেত দেওয়া বলতে কিছু নাই, আর এদের তো হর্ন সম্পর্কে কোনো আইডিয়াই নাই, কি আর বলবো। নমস্তে নমস্তে। তাহলে বন্ধুরা, সাইকেলটা গ্যারেজ থেকে বের করতেছি। গতকালকে বৃষ্টিতে ভিজে আসার পর এইভাবে সাইকেলটা রেখে দিয়েছিলাম, আর ধরা হয় নাই। গ্যাস থেকে বের করি, তারপর কথা। চলতে চলতে অবশ্যই কথা হবে কম বেশি, রাস্তায় বের হচ্ছি, এখনো মেন রোডে উঠি নাই, মেন রোডে উঠতেছি খুব শীঘ্রই। আজ আমি যাচ্ছি হচ্ছে আমার ক্যামেরার জন্য একটা মাউন্ট আনতে, যে যাতে একটু কম কাপাকাপি করে ক্যামেরাটা। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু অনেক কাপাকাপি করে। কাপাকাপি পরিমাণ কমানোর জন্য আমি মাউন্ট আনতে যাচ্ছি, এটা হচ্ছে 60 ফিট যাচ্ছি। মেন রোডে অনেকটা এসে পড়েছি। এই দেখতে পারতেছেন রং লাইট দেখে আপনি রডের গাড়ি নিয়ে আসতেছে, কোনো আগে থেকে সংকেত দেওয়া বলতে কিছু নাই, আর এদের তো হর্ন সম্পর্কে কোনো আইডিয়াই নাই, কি আর বলবো। নমস্তে নমস্তে। বাবা কি জ্যাম, জ্যামের নাম বাবাজি। অফরোডিং শুরু হচ্ছে আমার, দেখবেন কতটা কাপাকাপি করতে পারি, আর ঝাঁক নেই এই রাস্তা সম্পর্কে আর বলতে চাই না, ক্যামেরা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। ভাই এটা কি বাইক ছিল আমিও নিজেও জানি না, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানান। দোয়া করি যেন বৃষ্টি না নামে। একটা ফোন আসছে, ধরতে হবে। হ্যালো মুজিদ, হ্যালো হ্যালো, ফোনটা দেখতেই পাচ্ছেন মান্দা জামানের ফোন, নিয়ে চলতে হবে। হ্যালো হ্যালো, আমি আমি একটু 60 ফিট ঢুকছি, আসতেছি। দাঁড়া, কই তুই? আমি ওইখানে দাঁড়াইছিলাম, বের হয়েছে। আচ্ছা, আমি যখন ফোন দিব তখন বের হইছি, তোর বাসা নিচে আসতেছি। এই সর্বোচ্চ 10 মিনিট,
ওকে বাই। আরেকটা কথা, কালকে আমি হচ্ছে আমার সাইকেলে সবকিছু ইনস্টল করবো, তার মানে আপনারা আগামী পরশু দিন অবশ্যই দেখতে পারবেন আমার সাইকেলে কি কি বিষয় ইনস্টল করেছি। আশা করি আমার সাইকেলের যে মডিফিকেশনটা কাজ করবো যে আপনাদের ভালো লাগবে, দেখবেন সবাই। আর যারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, তাহলে কিন্তু ভিডিওগুলো আপনারা পাবেন না। রাস্তার কথা আর কি বলবো, এত ভাঙ্গা চোরা। যাতে বৃষ্টি না নামে, আমার সাথে আজকে ওয়াটারপ্রুফ কেসটা নাই। আমি যে দোকানটা খুঁজতেছি এটা আশেপাশেই হবে, কারণ আমার শোরুম দিচ্ছে, আমার শোরুমের দুই একটা দোকান পরেই হওয়ার কথা। দোকানটা কোথায় আদৌ আমি জানি না, খুঁজতে হবে। দোকানটা এখানেই হওয়ার কথা, খুঁজে পাচ্ছি না যদিও। বাজারে এসে বসছি, দোকানটা আর কত দূর ঠিক বলতে পারতেছি না, দোকান তো এখানেই হওয়ার কথা ছিল ম্যাপ অনুসারে। আস্তে আস্তে তো অনেক দূর এসে বললাম, প্রায় সামনে একটা মসজিদ আছে, মসজিদটার নাম জানি না, এই তো দোকানটা পেয়ে গেছি। কিন্তু কথা হচ্ছে এটা তো দোতলায়। হ্যালো, হ্যাঁ তোর বাসার সামনে আছে, নিচে নাম। বাই। হ্যাঁ হ্যাঁ, এ ভাই জলদি আয়। হ্যাঁ ভাই, মেন রোড এদিকে, মেন রোড, মেন রোডে এখানে দাঁড়াইছে, জলদি আয়। ভাই ও সাইড দাও। দেখলেন ওই লোকটা ডানে বামে সোজা কোনো দিকে না দেখা, সে তার যাইতে হবে, সে সোজা যাইতে ইচ্ছে, এরকম লোকের জন্য অ্যাক্সিডেন্ট ঘটে সচরাচর। রাস্তার ওই পার হচ্ছে হাতি, আমার একজন বন্ধু দাঁড়ায় আছে ওইখানে, যার কাছে আমি ট্রাইপড আনতে যাইতেছি। ট্রাইপডটা খুব জরুরি একটা জিনিস আমার কাছে বর্তমানে, কারণ আগামীকালকে আমি একটা আমার সাইকেলে রিভিউ দিব, সেই জন্য আমার ট্রাইপড দরকার, যেটা খালি ক্যামেরা দেওয়া হবে না, যার জন্য ট্রাইপড মাস্ট বি ইম্পর্টেন্ট। এই মিরপুর রোডটাতে যথেষ্ট জ্যাম, কি আর বলবো, এই জ্যাম সম্পর্কে কিছু বলার নাই। বাবাজি, একটু দেখি এত জ্যামের মধ্যে
রাইট করা যায় নাকি বলতে পারছি না, কিছু করার নাই, আমার একটু তাড়া আছে, তাই আমি উপর দিয়ে চলে যেতেছি। এরারে আপনারা আবার সবাই খারাপভাবে দেখবেন না দয়া করে, আমার সময় নাই বলে আমি উঠে উঠছি, সচরাচর আমি এই কাজটা করি না। একটু তেল নিয়ে আসি। আমি এখানে আসবো, আর এখানে আমি আমার একটা বন্ধুর জন্য দাঁড়িয়ে আছি। আমার সেই বন্ধু কবে আসবে জানি না, সে অনেক লেট দো শিপ, এটা আমি জানি, তার জন্য আমার সচরাচর সব কাজই দেরি হয়। ফোন দিই তাকে একটা।